এনআরসি সিএএ লাগু করার চেষ্টা হলে মতুয়ারা জোরদার আন্দোলনে নামতে বাধ্য হবে। বনগাঁতে মতুয়া মহাসংঘের অনুষ্ঠানে যোগ দিয়ে দাবি করলেন মমতা ঠাকুর। এনআরসি সিএএ লাগু করার চেষ্টা করলে মতুয়ারা জোরদার আন্দোলনে নামতে বাধ্য হবেন, এমনই ইঙ্গিত দিলেন সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। মতুয়া মহাসংঘের পক্ষ থেকে বনগায় তিন দিনের একটি ধর্মীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয় সোমবার। মঙ্গলবার সেখানে হাজির ছিলেন মমতা বালা ঠাকুর, বনগাঁ পৌরসভার পৌরপতি গোপাল শেঠ সহ অন্যান্যরা। এদিন মতুয়া মহাসংঘের উদ্যোগে শহর পরিক্রমার আয়োজন করা হয়। মতুয়া ভক্তদের সাথে মিছিলে অংশ নেন মমতা বালা ঠাকুর, গোপাল শেঠ সহ আরও অনেকে। এদিন পরিক্রমাতে অংশ নিয়ে মমতা ঠাকুর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, করোনা আবহে ঠাকুরনগরে পরপর দুবছর মতুয়া মেলার আয়োজন করা সম্ভব হয়নি। সমস্ত ভেদাভেদ ভুলে এবারে একত্রিতভাবে মেলার আয়োজন হওয়ায় লক্ষ লক্ষ মতুয়া ভক্ত ঠাকুরনগরে হাজির হয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বনগাঁ।